বাল সেনার বিষয়া রাকেশ দাসক গ্রেপ্তার। এপিএসসির নিযুক্তি কেলেঙ্কারির 34 অভিযুক্ত তিনিজনক গ্রেপ্তার করা হল। তৃতীয়জন অভিযুক্ত রাকেশ দাসক গুয়াহাটির ভাড়াঘরপরা গ্রেপ্তার করা হল। বুধবারে নিশা ভাড়াঘর বাহিরপরা তলা লগাই আত্মগোপন করে থাকা অবস্থা গ্রেপ্তার করা হল সহকারী নিয়োগ বিষয়া রাকেশ দাসক। 2013 বর্ষর ভ্রষ্টাচারী এই সকল রাজপত্রিত বিষয়া যত্রিশজনের বিরুদ্ধে শেহতীয় এস আই টি আরম্ভ করেছে বৃহৎ অভিযান। ইতিমধ্যে দুজনক গ্রেপ্তার করে ন্যায়িক জিম্মালে প্রেরণ করা হয়েছে, দুজনক দিনজোড়া জেরা করা হয়েছে আর তারপর এয়া তৃতীয়জন অভিযুক্তক গ্রেপ্তার করা হয়েছে। 10 দিনের আত্মগোপনের অন্তত অবশেষত আরক্ষীর জালত পড়িল কুখ্যাত রাকেশ দাস। বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনত প্রকাশ পাইছিল রাকেশ দাসের ভয়ঙ্কর জালিয়াতির তথ্য। বক্রপথে চাকরি লৈছিল রাকেশ দাসে, রাকেশ পাল বাহিনীক ম্যানেজ করে রাকেশ দাসে চাকরি লৈছিল অসম লোকসেবা আয়োগত। রাকেশ দাসের পিতৃ আর এগারী সহায়ককও ইতিমধ্যে আটক করা হয়েছে জেরা করবর। জেরা চলাই থাকা হয়েছে রাকেশ দাসের পিতৃ আর এগারী সহায়কক। গ্রেপ্তার করার পাছতে রাকেশ দাসক পানবজার আরক্ষী থানাত রখা হয়। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বেও নলবারীর শোলমারীর বাসগৃহত অভিযান চলোয়া হয়েছে। মন করবলগিয়া কথাটা হল যে ন্যায়িক আয়োগে যেতিয়া তলব করেছিল তেতিয়া ন্যায়িক আয়োগের সম্মুখত এইজন রাকেশ দাসে নিজের গৃহ জেলা নলবারীর নামটোকে ইংরাজিত শুদ্ধক লিখিব পরা নাছিল। কেবল ইমানেই নহয়, তেওঁর যে মূল বিষয়বস্তু এপিএসসি পরীক্ষার সোশিয়লজি, সেই সোশিয়লজি শব্দটো আনকি ইংরাজিত ভালদরে লিখিব পরা নাছিল, শুদ্ধক লিখিব পরা নাছিল। আর এয়াই আছিল রাকেশ পাল সেনার কামর নমুনা, এয়াই হয়েছে একো একোগী রাজপত্রিত বিষয়ার নমুনা। নিয়োগ বিষয়ারূপে নিযুক্ত হওয়া রাকেশ দাসে পরীক্ষার উত্তর বহিত গাঁথি দিছিল ঘরতে লিখি নিয়া উত্তর বহি, আর সেয়াই আছিল রাকেশ দাসের ভয়ঙ্কর জালিয়াতি। ইমানে নহয়, রাকেশ দাসের পিতৃর সত্ত্বেও সু সম্পর্ক আছিল রাকেশ পালর। গুয়াহাটির স্বচ্ছঙ্গ বিহারতে চিনাকি হয়েছিল রাকেশ পালর হতে রাকেশ দাসের পিতৃ, আর সেই অনুসরি রাকেশ দাসের পিতৃর অনুরোধ আছিল রাকেশ পালল, আর সেই অনুরোধ অবশেষত রাখিছিল রাকেশ দাসের। ইয়ার পূর্বে গ্রেপ্তার হয়েছিল দুই এপিএস বিষয়া ঐশ্বর্যজীবন বড়ুয়া আর শাহজাহান সরকার, দুইজনকে ন্যায়িক জিম্মালে প্রেরণ করা হয়েছে। এপিএসসি কেলেঙ্কারি ঠাঙর খোয়া এই 34 জন রাজপত্রিত বিষয়াক ইতিমধ্যে তলব করেছে এস আই টিয়ে। মঙ্গলবারের দিনট আকাশী দুয়ারা আর ত্রিদীপ রয় দুইগী এস সি এস বিষয়াক দিনজোড়া জেরা চলার অন্তত যাবল দিয়া হয়, যি আকাশী দুয়ারা আর ত্রিদীপ রয়ের বিরুদ্ধেও বহুখিনি তথ্য প্রমাণ লাভ করা হয়েছিল। 220 নম্বর বড়া দিয়া হয়েছিল আকাশী দুয়ারার, আনকি আকাশী দুয়ারায় মেইন্স পরীক্ষা ক্লিয়ার নকরাক বা মেইন্স পরীক্ষাত অবতীর্ণ নোহাক এ সি এস বিষয়া হবলে পাইছিল। আনকি আকাশী দুয়ারা যীগী যোরহাটর অতিরিক্ত আয়ুক্ত হিসাবে কার্যনির্বাহ করে আছিল, এইগী আকাশী দুয়ারায় আনকি মেইন্স পরীক্ষা অবতীর্ণ নোহাক এ সি এস বিষয়া হয়েছিল। ইফালে 1 ডিসেম্বরত আন দুগী অভিযুক্ত বিষয়া সুকন্যা দাস আর ধীরাজ জ্যোতি জৈনকও এস আই টিত হাজির হবলে নির্দেশ দিয়া হয়েছে। তার সমান্তরালক আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে কৈছে যে 3-4 মাহর ভিতরতে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হব, চার্জশিট প্রস্তুত করা হব, তথ্য প্রমাণ লাভ করলেই ব্যবস্থা গ্রহণ করা হব। আনহাতে এই অভিযুক্ত সকলের মাজরে একাংশর অধিক ফরেন্সিক পরীক্ষার প্রয়োজন থাকার কথা উল্লেখ করলে জি পি সিংয়ে, আর জি পি সিংয়ে ইঙ্গিত দিলে যে অতি শীঘ্রেই এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হব আর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব দোষী বিষয়ার বিরুদ্ধে। আমি অলরেডি কাস্টডি পাইছো। কিমান দিন স্যার বিচারিছিলে? টিল 7 ডিসেম্বর। ইনভেস্টিগেশনের কথা ডাইরেক্টলি আমি কব নোৱাৰো, যিমান ব্রিফিং কৰিব লাগে অফিসিয়াল ব্রিফিং এস আই টি হেড আমার এডিজি স্যার আছে, আপনার ভালকে প্রপারলি ব্রিফিং। বাকি সকল মতা হব না, অ্যারেস্ট করা হব ইয়ার ডাইরেক্টলি কব নোৱাৰো।